নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার আপনাদের চ্যানেল অ্যাস্ট্রপ্রণয় এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনি যদি মিথুনের মানুষ হন এপ্রিল মাসে কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করবো বা করার চেষ্টা করব প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেলাইকনটা প্রেস করে নিন কারণ রেগুলারলি আপনারা জানেন অ্যাস্ট্রোলজিক্যাল ইনফরমেশানগুলো আমি নিয়ে আসি নিয়ে আসার চেষ্টা করি তাই বেল আইকনটা প্রেস করে সাথে থাকলে আপনারা রেগুলারলি আপডেটগুলো পেয়ে যাবেন আলোচনাটা চলুন শুরু করা যাক মিথুনের জাতক বা জাতিকাদের এপ্রিল মাসে কী রেজাল্ট হবে কিন্তু একটা কথা বল বলি এটা জাস্ট চলার পথের একটা ইনফরমেশান চলতে গিয়ে সাহায্য করবে ব্যাস এইটুকু ধরে আপনারা এগুন বড় সিদ্ধান্ত বড় আলোচনা অবশ্যই কারোর সাথে করে নেওয়ার প্রয়োজন বা প্রয়োজনীয়তা রয়েছে মিথুন রাশি রাশির অধিপতি বুধ মাস শুরু করছে নিচস্থ অবস্থায় মিন রাশিতে বসে থাকে এটা কিন্তু খুব একটা ভালো সাইন বা ভালো পয়েন্ট নয় তা এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে কি হতে পারে এর দরুন আমি পরপর পরপর আলোচনাগুলো করব। বুধ নিচস্ত হয়ে যাওয়া অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার আপনাকে সিদ্ধান্তহীনতায় ভোগাবে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে এই বুধ আপনাকে উদ্যমী করবে পরিশ্রমী করবে তো সেখানে বুধের খারাপ অবস্থান ভেতর থেকে এনার্জি ঠিক মতো না আসতে পারে বা পজিটিভ ভাইবসগুলো না পাওয়াতে পারে একটা ডিপ্রেশন বা লোনলিনেস কাজ করাতে পারে খেয়াল রাখুন আপনি যদি মিথুনের জাতক বা জাতিকা হন আশাবাদী আমি আপনার শরীর ভালো থাকবে অসুবিধা নেই মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর নিয়ে কিন্তু একটু টেনশান বা চাপ দেখাচ্ছে অর্থাৎ মা বা মায়ের মতো যারা রয়েছেন তাদের স্বাস্থ্যর দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে ওভারঅল পরিবারের শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকছে বা পজিটিভ থাকতে পারে দেখুন মাস শুরু করছে কাল সর্পযোগ যোগ দিয়ে সেখানে বুধের নিচস্ত অবস্থায় বসে থাকা এটা খুব একটা ভালো লক্ষণ নয় তাই নিজেকে আরও বেশি মোটিভেটেড করুন আরও বেশি চার্জ দিন নিজেকে কারণ জায়গাটা তাহলে ডিস্টার্ব করবে চলে আসি শরীরের জায়গায় শরীর সরি শরীরের পর চলে আসি অর্থের জায়গায় কারণ দ্বিতীয় ভাব দ্বিতীয় পতির অবস্থান কিন্তু দশমে বসে রয়েছে এবং শুধু তাই নয় সেখানে বসে রয়েছে রবি বুধও দশমে বসেই নিচস্ত হচ্ছে তা অর্থ নিয়ে চাপ নেই প্রত্যেকেরই অর্থ নিয়ে চাপ থাকে কিন্তু অর্থের যোগান ভালো রকমভাবে চলবে এবং ও হতে পারে তাই ফাইনান্সিয়াল ক্রাইসিস বা অর্থনৈতিক চাপের মধ্যে যারা রয়েছেন ফাইন্যান্সিয়ালি উইকনেস যারা ফিল করছেন ডিস্টারবেন্স যারা ফিল করছেন তারা কিন্তু যথেষ্ট স্টেবল রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাচ্ছেন আপনি যদি মিথুনের জাতক বা জাতিকা হন তাই অর্থ অর্থনৈতিক চাপ অর্থনৈতিক সংকট আপনাকে ভোগাবে না আমি পয়সাটা আসে কোথা থেকে আইদার চাকরি অর বিজনেস এটাই পয়সা আসার রাস্তা বা পয়সা আসার জায়গা সেখানে দুই তিন একের কানেকশান টেন থাউজেস কানেক্ট হয়ে যাওয়া এবং পঞ্চমপতি ন দশম্পতি যুক্ত হয়ে বসে থাকা কোনোটাই কিন্তু খুব একটা খারাপ রেজাল্ট দেয় না সামগ্রিকভাবে আপনি যদি ভুল না করেন আপনি যদি অত্যন্ত বেশি নেগেটিভিটি বা নেগেটিভ এফেক্ট বা খারাপ কিছু না করেন চাকরি ক্ষেত্রে কিন্তু আরামসে গ্রোথ এক্সপেক্টেড আপনার দিক থেকে চেষ্টা বা আপনার দিক থেকে যদি ঠিকঠাক মতো এফেক্ট এফেক্ট দেওয়া হয় আমার মনে হয় আপনি কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট স্টেবল রেজাল্ট বসেদের সাপোর্ট ইভেন পদোন্নতি বা কর্মক্ষেত্রে উন্নতি এটা পাচ্ছেন বা পাবেন কিন্তু দেখুন পঞ্চম আর একাদশে রাহুকেতুর অবস্থান এটা কর্মক্ষেত্রে কিছু শত্রুতা কিছু প্রবলেম কিছু পেছনে লাগা এটা তৈরি করতে পারে বা এটা আপনার বা আপনাদের জন্য আনতে পারে বাট এইটুকুই এর থেকে বাদ দিয়ে কিন্তু কোনো জায়গা নেই তাই কর্মক্ষেত্রে বেশি বন্ধুত্ব বেশি বান্ধবী বা ওভারঅল সকলের সঙ্গে খোঁজ গল্প করা আমার মনে হয় এটা একটু অ্যাভয়েড করে নিজের ফোকাস ঠিক রাখলে নিজের কাজের গ্রোথ কিভাবে হবে এটা যদি মাথায় রেখে সেইভাবে টার্গেট সেট করে চেষ্টা করা যায় আপনারা কর্মক্ষেত্রে স্টেবেল বা পজিটিভ রেজাল্ট পাবেন পেতে পারবেন মিথুন রাশির জাতক জাতিকা হলে নতুন চাকরির চেষ্টা করছেন যারা সুফল পাচ্ছেন ফ্রেশার্স নতুন খুঁজছেন ভালো রেজাল্ট পাবেন পরিবর্তনের চেষ্টা করছেন স্টেপ ভালো রেজাল্ট পেতে পারেন এবং যা হবে সেটা পজিটিভই হবে শুধু চেষ্টাটা বাড়াতে বলছি বসেদের নজরে থাকছেন এবং ওপর মহলের নজরে থাকতে পারেন এটা কিন্তু অত্যন্ত ভালো দিক পজিটিভ সাইন বা পজিটিভ দিক কিন্তু টেন থাউজেন্ড নিজস্ব বুধ সাময়িক বা সামান্য সামান্য কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি বা গোলযোগ অবস্ট্রাকশানগুলো তৈরি করে দিতে পারে এইটা একমাত্র নেগেটিভ পয়েন্ট বা নেগেটিভ দিক হচ্ছে আপনি এটা নজর রেখে চলুন আপনি যদি মিথুনের জাতক বা কন বাস এটুকু খেয়াল রাখতে হবে যারা বাইরে থাকেন মোটের ওপর ভালো ফল পাবেন বলা যায় চলে আসবো বিজনেস পার্টে কারণ চাকরি বা বিজনেস এটাই পয়সার জায়গা সাত নয় সাত নয় পাঁচ এই কানেকশান তৈরি হচ্ছে তা আরামসে বলতে পারি আপনার বিজনেস ভালো চলবে আপনি গ্ল্যামার ফিল্ড আপনি ফুড প্রোডাক্ট আপনি অ্যাডভাইজিং কোনো সেক্টর আপনি হেলথ ওরিয়েন্টেড সেক্টর বা আপনি টিচিং রিলেটেড সেক্টর এবং গ্ল্যামার ওরিয়েন্টেড সেক্টর এগুলো নিয়ে যদি বিজনেস করেন বা ব্যবসা করতে থাকেন আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন ব্যবসা তো ডেলি হয় না ডেলি পাঁচ টাকার মাল বিক্রি হয় না গড়পর্তা বলা হয় কুড়ি দিন ভালো হলে পাঁচ দিন খারাপ তিন দিন আপনি বন্ধ করলেন এই ব্যাপারটা হতে পারে তো তা ওভারঅল আপনার বিজনেস বা আপনাদের বিজনেস আমি আশা করবো ভালোভাবে বা পজিটিভলি আপনারা কাজ বা বিজনেস চালাতে পারছেন ভালোভাবে আপনার বিজনেস বা ব্যবসা বাণিজ্য চলবে নিশ্চিন্ত থাকুন আপনি যদি মিথুনের জাতক বা হন তাই ভয় কিসের ভয়ের দরকার নেই আপনি স্টেবিলিটির সাথে এগোন পজিটিভিটির সাথে এগোন নিশ্চিত থাকুন ভালো রেজাল্ট পাবেন পার্টনারশিপ সাবধানে করবেন আর বড়ো ধার দেনা বুঝে শুনে করবেন চলে আসবো দাম্পত্য জীবনের জায়গায় হাজব্যান্ড ওয়াইফ একে অপরের সাপোর্ট করলে বেশি ভালো উন্নতি পাবেন স্বামী স্ত্রীর ঝগড়া মিটে যাবে ইভেন বিয়ের যোগাযোগের জন্য অত্যন্ত ভালো সময় হচ্ছে ছোটোখাটো বিবাদ প্রত্যেক দিনের অশান্তি বাদ দিলাম কিন্তু স্বামী স্ত্রী যাদের যা যে স্বামী এবং যে স্ত্রী একে অপরের পাশে এবং সাথে রয়েছেন তার উন্নতিকে আটকাতে পারবে না সপ্তম্পতি নবমে বসে রয়েছে তার উন্নতি বা তার সমৃদ্ধি তার ভাগ্য খোলা আরামসে বেটার রেজাল্ট দেবে খুচরো বিবাদ চলুক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝঞ্ঝাট চলুক মিটে যাবে মিটতে বাধ্য কিন্তু পঞ্চমে কাল যোগ প্রেম কা দিয়ে ছেড়ে দেবে আপনাদেরকে আপনি যদি প্রেমিক বা প্রেমিকা হন আপনার যদি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থেকে থাকে আপনি চেষ্টা করুন তার সাথে রিলেশনশিপ তার সাথে সম্পর্ক ঠিকঠাক মতো কন্টিনিউ করার ঠিকঠাক মতো চালিয়ে নেওয়ার নাহলে কিন্তু অসুবিধা রয়েছে নাহলে কিন্তু আপনি চাপ খেয়ে যেতে পারেন দেখে নিন গুরুজনদের দায়িত্ব গুরুজনদের সাথে সম্পর্ক ইভেন জ্ঞাতির সঙ্গে সম্পর্ক মোটের ওপর ভালো চলছে বা ভালো চলবে বন্ধু বান্ধবী এদের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করুন আমার মনে হয় সেটা কিন্তু বেশি ভালো হবে এ মাস ইনভেস্টমেন্টের মাস হতে পারে মিথুন রাশির জাতক বা জাতিকাদের প্রপার্টি কিনুন জায়গা কিনুন বাড়ি করুন গাড়ি করুন যা ইচ্ছা করুন বা যেটা আপনার মনে হয় যেখানে আপনি ইনভেস্ট করতে চান আপনি ইনভেস্ট করতে পারেন কারণ মিথুন রাশির ইনভেস্টমেন্টের জন্য বা কোথাও ইনভেস্ট করার জন্য অত্যন্ত স্টেবেল সময় বলা যেতে পারে তাই আরামসে চলুন কিন্তু লিগাল প্রবলেম কোর্ট কাচারি পুলিশ আইনের ঝামেলা সামলে থাকবেন সাবধানে থাকবেন বা চোখ কান খোলা রাখবেন যে বোনগুলোর প্রেগনেন্সি পিরিয়ড চলছে ইভেন যারা সন্তানের চেষ্টা করছেন পঞ্চমভাব কিন্তু খুব একটা স্ট্রং নয় আপনাদের কোনো না কোনোভাবে যদি সচেতন না থাকেন কিছু কমপ্লিকেশান তৈরি হতে পারে প্রেগনেন্সি পিরিয়ড যাদের চলছে এটা মাথায় রাখতে হবে কোনোভাবে কমপ্লিকেশান কোনোভাবে জটিলতা শরীর নিয়ে ভোগান্তি তৈরি হতে পারে তাই ডাক্তারবাবুদের পরামর্শ ঠিক মতো মেনে চলবেন যত্ন নেবেন যাদের ডেলিভারি ডেট রয়েছে তাদের আশা করছি অসুবিধা হবে না এ মাসে যারা চেষ্টা করছেন সন্তান নেওয়ার তারা কিন্তু কিছু প্রবলেম ফেস করতে হতে পারে কিছু সমস্যা ফেস করতে হতে পারে মিথুন রাশির জাতক বা জাতিকা হলে লাস্ট পার্ট স্টুডেন্ট বা ছাত্রছাত্রী যারা রয়েছেন চতুর্থভাবে রবির দৃষ্টি চন্দ্রের দৃষ্টি কিন্তু নিচস্ত বুধেরও দৃষ্টি তাই মনোসংযোগে ভালো রকমভাবে প্রবলেম থাকছে কনসেন্ট্রেশন বা ল্যাক অফ এনার্জি অত্যন্ত বেশি হতে পারে এই জায়গাটাকে রেকটিফাই করতে হবে মিথুনের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে এই জায়গাটাকে রেকটিফাই করে নিলে ভাগ্যর সাপোর্ট টিচারদের সাপোর্ট আপনার চেষ্টায় সাফল্য আপনি ওয়ানে পড়ুন মাধ্যমিক দিন গ্র্যাজুয়েশনের দিন বিদেশে পড়াশোনা করুন আপনার এই প্রবলেমটাই কিন্তু বেশি মাথা চাড়া দিয়ে উঠতে পারে বা চাঁকড়ে উঠতে পারে এটাকে খেয়াল রাখতে হবে ল্যাক অফ এনার্জি ওভার কনফিডেন্ট হয়ে পড়া এনার্জি মানে ঠিক মতো পড়া চেপে পড়া মন দিয়ে পড়া এই ব্যাপারটা আপনার ক্ষেত্রে ডিস্টারবেন্সের দেখাচ্ছে এটা আপনি রেকটিফাই করুন বা মডিফাই করুন আর কোনো প্রবলেম নেই ওভারঅল ভালো মাস ভালো সময় নতুন মাস এটাকে পজিটিভলি কাজে লাগান সুন্দর রেজাল্ট পাবেন বেটার রেজাল্ট পাবেন এবং যথেষ্ট ভালোভাবে চলবে এই মোটামুটি মিথুন রাশির এই নতুন মাসের রাশিফল আশা করব ভিডিওটা কাজে লাগবে সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন নমস্কার